তামিমের অভাব হারে হারে টের পেল বাংলাদেশ। বল চোখে না দেখেই আউট হয়ে গেল নাঈম শেখ। নাঈম শেখের ব্যাটিং দেখে লাইভে এসে একই বললেন তামিম। দর্শক, আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ, আর তাই আজ সিরিজের শেষ ম্যাচে হোয়াইট ওয়াশ থেকে বাঁচতে মাঠে নেমেছিল বাংলাদেশ। টাইগার বোলারদের দুর্দান্ত বোলিং পারফরমেন্সে 126 রানেই গুটিয়ে যায় আফগান ব্যাটাররা। জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথমেই হোঁচট খায় বাংলাদেশ। তামিম ইকবালের ব্যাকআপ ওপেনার হিসেবে দলে সুযোগ পাওয়া নাঈম শেখ প্রথম ম্যাচের পর আজ দ্বিতীয় ম্যাচেও হয়েছেন ব্যর্থ। আজকের ম্যাচে নাঈম শেখ 8টি বল খেলে কোনো রান না করেই ফজল হক ফারুকির বলে বোল্ড আউট হয়ে যায়। আর তাই নাঈম শেখের ব্যাটিং দেখে তামিম ইকবাল বলেন, বিশ্বকাপের ব্যাকআপ ওপেনাররা যদি এমন পারফরমেন্স করে তাহলে দল তো হারবেই, এদের দ্বারা বিশ্বকাপে খেলা সম্ভব নয়। তো দর্শক, বিশ্বকাপের ব্যাকআপ ওপেনার হিসেবে আপনারা কাকে দেখতে চান জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে।